আজকে আমরা ক্লাস একটা চ্যাপ্টার আরম্ভ করছি ক্লাস টুয়েলভের ডিটারমিনেন্ট ডিটারমিনেন্ট এখানে প্রথম আমরা নিয়েছি লেট আস কনসিডার টু সাইমলটেনিয়াস ইকুয়েশন একটা সাইমলটেনিয়াস ইকুয়েশন নিয়ে নিয়েছি একটা হলো সাপোজ A1x প্লাস B1y equal to C1, A2x plus B2y equal to C2. So, the equation is easy. So, I'm going to give the equations. Equations have unique solution. Equation is unique solution. So, if A1 by A2 not equal to b1 by e2 a1 by a2 not equal to b1 by e2 eta amra jani dui ta equation unique solution kon somoy thake jodi a1 by a2 not equal to b1 by e2 that is a1 b2 not equal to a2 b1 a1 b2 not equal to a1 b1 that is a1 b2 minus a2 b1 not equal to 0 নাম্বার নাম্বার a1 b2 minus a2 b1 the number a1 b2 minus a2 b1 which corresponds the uniqueness of solution is associated with a matrix so on the bolchi ki the number this which corresponds to the uniqueness of solution eta amra uniqueness of solution de is associated with a matrix that is matrix A in amra gulo ekta matrix er shonge associated a1 a2 b1 b2 associated with matrix this ei je number jeta ekta associated uniqueness of the jeta amra unique solution e uniqueness de associated matrix ekta matrix er shonge associated this is called called determinant এই নাম্বারটা কি ম্যাট্রিক্সের সঙ্গে অ্যাসোসিয়েটেড এই নাম্বারটা কি ইজ কল ডিটারমিন্যান্ট অফ ক্যাপিটাল এ দিস ইজ আমরা লিখতে পারি ডিটারমিন্যান্ট এ যেমন এটাকে আমরা এরকম ডিনোট করতে পারি ডিটারমিন্যান্ট এ অর ডিটারমিন্যান্ট এ সিম্বল এটা হয়ে যাবে a1 b2 a2 b1 so equal to determinant of from the ei dikhe bangbo so this is ki hoye jabe hobe a1 b2 minus ei diye jokhon jabe a2 b1 a1 b2 minus a2 b1 so determinant equal second this is called second order kan dui ta row dui ta column ache second order determinant আর ডিটারমিনেন্ট গুলো সবসময় আমার কি হবে স্কয়ার ম্যাট্রিক্স হবে স্কয়ার ম্যাট্রিক্স কেন এখানে আমার যে দুটা ইকুয়েশন দিয়ে থাকে আননোন আমার কথা থাকে দুটা তিনটা ইকুয়েশন থাকে আননোন তিনটা থাকে তো ডিটারমিনেন্ট ই ইকুয়াল টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান দেন আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপশনে যাব ইম্পর্টেন্ট কনসেপশনে মিস মাইনর minor minor হলো কি দা মাইনর অফ অ্যান এলিমেন্ট
minus an element in a determinant is the determinant obtained by eliminating rows and columns in which the number occur and minor of an element is determinant suppose 1 2 3 4 5 6 7 8 9 to kono ekta determinant er minor mane ki minor kibhabe parbo minor of an element is determinant is a determinant obtained by eliminating rows and columns in which the number occur rows and columns in which the number occur মানে যদি কোন একটা নাম্বার মাইনর যদি বের করি সাপোজ আমি 6 এর মাইনর বের করব 6 এর মাইনর যদি বের করি তে 6 জি এর অর্থে আছে যে কলামে আছে এটা বাদ দিয়ে দিই বাদ দিলে আমি কি লিখব মাইনর মাইনর অফ 5 কত আমার কি থাকবে 1 2 7 8 খেয়াল রাখবে তোমরা ভালো হবে মাইনর অফ এন এলিমেন্ট যদি হয় ওটা ওটা মাইনর ওটা যে রর মধ্যে থাকবে আর যে কলামের মধ্যে থাকবে রো আর কলামটা মানে বাদ দিয়ে দিতে লাগবে রো আর কলামটা বাদ দিয়ে যে যে নতুন একটা ডিটারমিনেন্ট পাবো সমান 1 2 7 8 তো মাইনর যখন পাবো ডিটারমিনেন্ট অর্ডার সবসময় একটা কমে যাবে দিস ইজ তিনটা রো তিনটা কলাম দিস ইজ থার্ড অর্ডার ডিটারমিনেন্ট মাইনর অফ 5 উইল বি এ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট সিমিলারলি আমি যদি মাইনর মাইনর অফ সাপোজ 7 বের করতে পারি মাইনর অফ 7 এর আমার এই রো এই কলাম দাবি কি থাকবে 2 3 5 6 সিস মাইনর নেক্সট আমাদের আছে কি কো ফ্যাক্টর নেক্সট আমাদের আছে কো ফ্যাক্টর cofactor of an element in a determinant is the minor with proper sign minor এর সঙ্গে proper sign থাকবে কোফ্যাক্টর ইকুয়াল টু আমি লিখব মাইনাস 1 টু দি পাওয়ার আই প্লাস জে ইনটু মাইনর আই হলো আই আমাদের বুঝাবে রো আর জে বুঝাবে কলাম রো নাম্বার মানে কত নাম্বার রো এটা হবে কলাম নাম্বার তো সাপোজ আমি একটা এখানে লিখি 1 2 3 4 5 6 7 8 9 তো আগে যেটা লিখেছিলাম এটাই তো সাপোজ এখানে কো ফ্যাক্টর বের করছি কো ফ্যাক্টর অফ 5 সো কো ফ্যাক্টর অফ 5 ইকুয়াল টু কি হবে -1 টু দি পাওয়ার এই যেটা প্রথম রো কোন রোতে আছে 5 টা কোন রোতে আছে সেকেন্ড রো সো আই উইল বি আমার 2 এন্ড 5 টা কোন কলামের মধ্যে আছে সেকেন্ড কলাম সো জে 2 হয়ে যাবে ইনটু মাইনর মানে আবার সেম এটা যে র কলাম আছে এটা বাদ দিয়ে দিব এইটা এটা যদি বাদ দেই এইটা এটা বাকি থাকবে 1 3 7 9 এটা এটা যদি বাদ দেই 1 3 7 9 তো এটা হবে আমার -1 টু দি পাওয়ার 4 পজিটিভ হয়ে যাবে আর এটা ডিটারমিনেন্ট যদি লাগি 7 1 into 9 -7 into 3 second order determinant bhangi 1 into 9 -7 into 3 this is positive hoye jabe 9 - 21 so this is -12 cofactor of
5. Similarly, আমরা যদি আরেকটা কোফ্যাক্টর বের করতে চাই, সাপোজ কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ 7. সো কোফ্যাক্টর 7 এটা কোন রো থার্ড রোর মধ্যে আছে, এটা কোন কলাম ফার্স্ট কলামের মধ্যে আছে, ইনটু মাইনর এই রো এই কলাম বাদ দিব 2 3 5 6 2 3 5 6. সো দিস ইজ পজিটিভ হয়ে যাবে, আর এটা এদিকে মাল্টিপ্লাই হলে 12 মাইনাস এদিকে মাল্টিপ্লাই হলে 15, সো মাইনাস 3. দিস ইজ কোফ্যাক্টর. নোট এখানে একটু আমরা আলোচনা করছি, ডিসকাস করছি যে সাপোজ এখানে একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু এ ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি. সাপোজ একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, সো ডিটারমিনেন্টে ডিটারমিনেন্টটা আসলে যে ডিটারমিনেন্ট কি হয় আমরা কি বলছিলাম একটা নাম্বার সলিউশনে ইউনিট মেসের সঙ্গে অ্যাসোসিয়েট থাকে, সো এটা যদি আমি ব্রেক করি টোটাল একটা নাম্বার আসবে, টোটাল একটা নাম্বার. তো ডিটারমিনেন্ট আমরা কিভাবে ব্রেক করব, ডিটারমিনেন্ট মানে আমি যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম দিয়ে বের করতে পারি. সো ডিটারমিনেন্ট আমরা এরকম ট্যাঙ্গু দিয়ে বুঝাই ডিটারমিনেন্টে. ডিটারমিনেন্ট আমরা কি কিভাবে বের করব, যে কোনো একটা রো দিয়ে যেমন আমি 500 দিয়ে যদি আমি ব্রেক করি কি হবে, A1 ক্যাপিটাল A1 B1 ক্যাপিটাল B1 C1 ক্যাপিটাল C1. এই যে এখানে হবে A1 B1 C1 আর দ্য কোফ্যাক্টরস কোফ্যাক্টরস অফ কার A1, B1 আর C1 কোফ্যাক্টরস অফ A1, B1 এন্ড C1. মানে ডিটারমিনেন্ট এক্সপ্যানশন কিভাবে হবে, কোন একটা রো বা কলাম দিয়ে এক্সপ্যান্ড করতে পারবো. তো ডিটারমিনেন্ট ভ্যালু কি হবে, সাপোজ এই রো দিয়ে আমি এক্সপ্যান্ড করি, প্রথম ফার্স্ট এলিমেন্ট A1 থাকবে, সঙ্গে এই A1 এর কোফ্যাক্টর কি হবে এটা বলবো. কোফ্যাক্টর গুলোকে আমরা এলিমেন্ট গুলোর সমান দিয়ে ডিনোট করি, কোফ্যাক্টর গুলোকে ক্যাপিটাল দিয়ে ডিনোট করি. খেয়াল করবে সাপোজ প্রথম এলিমেন্টটা A1 হবে, A1 এর সঙ্গে তার কোফ্যাক্টর A1 এর সঙ্গে করসপন্ডিং কোফ্যাক্টর মাল্টিপ্লাই করব, কোফ্যাক্টর মানে -1 টু দি পাওয়ার প্লাস জে ইনটু মাইনর লেটার. A1 ফার্স্ট এলিমেন্ট A1 নিব, তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, সেকেন্ড এলিমেন্ট নিব, তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব, থার্ড এলিমেন্ট তার কোফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করব. এটা কোন একটা রো বা কলাম দিয়ে ব্রেক করলে হয়ে যাবে. আবার যদি আমি সেকেন্ড রো দিয়ে যদি করি, এটা হলো এটা মানে কোন রো দিয়ে ফার্স্ট রো, আবার যদি আমি সেকেন্ড রো দিয়ে যদি এক্সপ্যান্ড করি, সেকেন্ড রো দিয়ে এক্সপ্যান্ড করলে আবার কি হয়ে যাবে, আমার সেকেন্ড রো এলিমেন্ট হচ্ছে A2, কোফ্যাক্টর হবে A2 B2 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 কোফ্যাক্টর হবে B2 C2 কোফ্যাক্টর হবে C2. তো কোন একটা ডিটারমিনেন্ট এক্সপ্যানশন মানে করসপন্ডিং এলিমেন্ট তার কোফ্যাক্টর, করসপন্ডিং এলিমেন্ট কোফ্যাক্টর, করসপন্ডিং এলিমেন্ট কোফ্যাক্টর মাল্টিপ্লাই করলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু সমান হয়ে যাবে. এখন যদি আমরা এটা 1 আর একটা ইম্পর্টেন্ট কথা, সাপোজ আমি এলিমেন্ট নিয়েছি A1 আর কোফ্যাক্টর নিলাম এই এলিমেন্টের, এলিমেন্ট নিয়েছি B1 কোফ্যাক্টর নিলাম সেকেন্ড এলিমেন্টের, এলিমেন্ট নিয়েছি C1 কোফ্যাক্টর নিয়েছি সেকেন্ড, মানে এলিমেন্ট গুলা কোন ফার্স্ট রোড আর কোফ্যাক্টর গুলো আমার কোন রোড সেকেন্ড রোড, তখন ডিটারমিনেন্টের ভ্যালু কি হয়ে যাবে, 0. মানে এলিমেন্ট আর কোফ্যাক্টর যদি পুরো মিলে যায় ডিটারমিনেন্ট ভ্যালু হবে, আর এলিমেন্ট আর কোফ্যাক্টর যদি না মিলে ডিটারমিনেন্ট ভ্যালু 0. তো এইভাবে আমরা ডিটারমিনেন্ট এক্সপ্যান্ড করব, এক্সাম্পল গুলো সাম গুলো যখন করবো তখন খেয়াল করবে তোমরা, সেটা ডিটারমিনেন্ট বেশি এগুলো তোমরা দেখবে ভালোভাবে.